আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমার কাছে এই 9 তারিখের আপডেট, আমি কোনো ফেক আপডেট, কোনো ফেক নিউজ আমি প্রচার করি না, কিন্তু আপনারা ফেক নিউজ থেকে আপনারা বিরত থাকবেন, আমি প্রমাণ সহকারে আমি নিউজটা প্রচার করি। তো বন্ধুরা, ওমানে খাদ্য সংকটে সাটায় আতঙ্কে লিমিটেড যোদ্ধারা। তো বন্ধুরা, আমি আজকে 9ই মে, আমি আপনাদেরকে এই নতুন আপডেট, 9 তারিখের আপডেট আপনাদেরকে আমি এখন জানাচ্ছি। তো বন্ধুরা, সর্বগ্রামী করোনায় অন্যান্য দেশের মতোই সব কিছু বন্ধ, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। এতে অন্যদিকে কোনো যেমন চরম খাদ্য সংকট, অন্যদিকে অর্থনৈতিক মন্দা ছাটাই আতঙ্কে দুর্বিষহ জীবন পার করছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। হাতে কাজ নেই, ঘরে নেই খাবার, সেখানে থাকতে সেখানে মিলছে না মাথা গুজার ঠাই। এভাবে সীমাহীন ভোগান্তি নিয়ে ঘরে বসে দিন কাটছে ওমানের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের। তাদের অভিযোগ, এই দুধ দিনে তাদের পাশে নেই বাংলাদেশের দূতাবাস। তেল নির্ভর অর্থনৈতিক দেশটিতে জীবিকার তাগিদে বসবাস করেন প্রায় 8 লাখ বাংলাদেশি, এর মধ্যে অবৈধ আছেন 1 লাখের বেশি। কাজ না থাকার তারই চরম সংকটে পড়ছেন তাদের বেশিরভাগই দৈনিক ভিত্তিতে কাজ করেন। করোনা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ওমানে মারা গেছেন 14 জন, আক্রান্ত 2,958 জন, তাদের মধ্যে অধিকাংশই প্রবাসী বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আর গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন 980 জন। এমন ওমান সরকারে অবশ্য আক্রান্ত বা মৃত কারো পরিচয় প্রকাশ করে না, তবে অবৈধ বৈধ যেই হোক না কেন, ওমান সরকার তা চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থা করছে। ঠিক কতজন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন তা জানা না গেলেও বিভিন্ন সূত্র বলছে সংখ্যাটি 10 জন হতে পারে। করোনা মোকাবিলায় শুরুতে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার, বন্ধ হয়ে সব বড় প্রকল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানের কাজ। তেলের দাম স্মরণকালে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া দেখা দিয়েছে আর্থিক মন্দা, এর ফলে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে অনেক প্রতিষ্ঠান। করোনা পরবর্তীতে তাই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের দেশে ফিরতে হতে পারে, কর্মহীনদের মধ্যে এখন সেই আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার আমাদেরকে বলেন, এখন পর্যন্ত এভাবে চাপ নেই, তবে আশঙ্কা করছি করোনা পরবর্তী সময়ে কোম্পানিদের গুরু ব্যাপক কর্মী ছাঁটাই করবে, সেটি অত্যন্ত চিন্তার। ইতিমধ্যে কিছু কোম্পানি ছাঁটাইয়ের ব্যাপারে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করছেন। আমরা করোনায় কারণে দেখিয়ে বিঘৃত করছি, সেই সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি। সেই করোনা পরবর্তীতে আমাদের শ্রমিক ভাইদের বহাল রাখা হবে। কমিউনিটি সূত্র বলছে প্রায় 2 লাখ বাংলাদেশি মানবতার জীবন যাপন করছেন, দূতাবাসের পক্ষ থেকে তাদের খাদ্য সহায়তা দেওয়ার হলেও প্রয়োজন তুলনায় খুবই কম বলে অভিযোগ। রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার জানান, দূতাবাসের পক্ষ থেকে 4,000 জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, আরও 7,000 বাংলাদেশিকে সহায়তা দেওয়া হবে। ওমানের বাংলাদেশের সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক অবশ্য বলেন, প্রয়োজনে আরও বেশি, এত কম নিয়ে কী হবে। ওমানের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, 8 লাখ প্রবাসীর মধ্যে হাতে নাতে 5% সচ্ছল, বাকি সবই কোনো না কোনোভাবে খাদ্য সংকটে আছেন। এমত অবস্থা ক্লাবের পক্ষ থেকে আমরা প্রায় 1,000 প্রবাসী হাতে 1 মাসের খাবার দিয়েছি, পরে ব্যক্তিগতভাবে আরও 200 প্রবাসীকে অনুদান দিয়েছি, যা অসহায় মানুষের তুলনায় খুবই কম। তিনি আরও বলেন, ওমানে এমনিতে বছর তিনেক ধরে ব্যবসা মন্দা যাচ্ছে, হাতে গোনা কয়েক বড় ব্যবসায়ী ছাড়া বেশিরভাগই হ্যান্ড টু মাউথ এমন অবস্থান। ওমানে শুধু শ্রমিকেরাই খাদ্য সংকটে আছেন ব্যাপারটা এমন নয়, অনেক ব্যবসায়ীও খাবার পাচ্ছেন না। রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন, ওমানে শ্রমিক বেশি, লকডাউনের কারণে কাজ বন্ধ থাকার অনেকেই খাদ্য সংকটে পড়ছেন। আমরা চেষ্টা করছি সাধ্যমতো সহায়তা করা
তবে চাহিদা অনেক। তিনি বলেন, কিছু কিছু অত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। ব্যবসায়ী লকডাউনের কারণে অবশ্য একটু বিলম্ব হচ্ছে। বিভিন্ন শহরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায় বাংলাদেশিদের মধ্যে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হবে। তো বন্ধুরা, এ ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।